জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে যে উপায়টির কথা বলবো, এই উপায়টি অনেক প্রভাবশালী এবং এক প্রকারে বলা হয় সুপার সলিড উপায়। এই উপায়টি করলে ভাগ্যোদয় অবশ্যই হবে, ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে, তাই এই উপায়টি অবশ্যই করুন। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই উপায়টি আপনাদেরকে করতে হবে কখন, যখন জীবনে সকল কিছু খারাপের পথে চলছে, যখন আপনি অনেক কাজ করছেন কিন্তু কাজের আপনি সেই ফল পাচ্ছেন না, কারোর বাড়িতে এমন কিছু প্রবলেম, কিছু বিপদ, না জানা কিছু সমস্যা বাড়িতে চলে আসছে, সেই ক্ষেত্র আপনি এই উপায়টি করেন। বাড়িতে অর্থের অভাব, অর্থ সংকট, আপনার টাকা চাই, টাকা পয়সা চাই, টাকার অভাবের জন্য আপনি অনেক কিছু কাজ আপনার আটকে গেছে, সেই ক্ষেত্র এই উপায়টি করুন। এই উপায়টি প্রতি মাসে করতে হবে এবং এতটাই সহজ উপায়, অনেক সহজ উপায়, প্রতি মাসে মাত্র 3 দিন আপনাকে এই উপায়টি করতে হবে। এবং এই উপায় যারা করেছে তারা আজ নিশ্চিত ভালো আছে, সুখে আছে, তাই এই উপায়টি অবশ্যই করুন। এই উপায়টি করতে হবে মঙ্গলবার থেকে, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন এই উপায়টি করতে হবে। মাসের প্রথম মঙ্গলবার থেকে এই উপায়টি শুরু করতে হবে, প্রথম মঙ্গলবার, প্রথম বুধবার এবং প্রথম বৃহস্পতিবার, এই 3টে দিন আপনাদেরকে এই উপায়টি করতে হবে। এই উপায়টি করবেন এবং করার পর তার যা পরিবর্তন, ভাগ্যের যা পরিবর্তন, ভাগ্য উন্নতি 100% আপনারা স্বচক্ষে দেখতে পাবেন এবং জীবনে আপনাদের যে ভাগ্যের যে পরিবর্তন হচ্ছে, ভাগ্য উন্নতি হচ্ছে, তা আপনি স্বচক্ষে দেখতে পাবেন, তাই এই উপায়টি এতটাই প্রভাবশালী উপায়। আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথমে একটি তামার একটি পাত্র নিয়ে নিন, একটি তামার ঘটি বা তামার গ্লাস আপনি নিয়ে নিন। কেন কি তামার এখানে ব্যবহার এই জন্য করতে হবে, তামার যে কোনো জিনিসে তার অশেষ গুণ থাকে, তাই তামার যে কোনো পাত্রতে গুণ থাকার ফলে যে কোনো উপায়ে তামার পাত্র ব্যবহার করলে তার যে প্রভাব সেই প্রভাবটি অনেক বেশি পড়ে, তাই আপনি একটি তামার ঘটি বা তামার একটি আপনি গ্লাস আপনি নিয়ে নিন। এরপর এই তামার সেই পাত্রে গ্লাস বা ঘটি যাই নিলেন সেখানে আপনি জল ভর্তি করে নিন, পরিষ্কার জল আপনি সেটিকে পাত্রটিতে ভর্তি করে নিন। এখন আপনি সেই জল ভর্তি তামার পাত্রটি আপনার যেখানে পুজো স্থান আছে, যেখানে আপনি পুজো করছেন সেইখানে গিয়ে আপনি সেইটিকে রেখে দিন। এরপর এটি শুরু হবে মঙ্গলবার থেকে, মঙ্গলবারে সর্বপ্রথমে এই কাজটি করুন। করার পর সেই পুজো স্থানে যখন আপনি তামার সেই জল ভর্তি পাত্রটি আপনি রেখে দিলেন, এরপর আপনি সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনি সেখানে ধূপকাঠি জ্বালাবেন। ধূপকাঠি জ্বালানোর পর, ঘিয়ের প্রদীপটি জ্বালানোর পর আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে, অন্তত মিনিমাম আপনাকে 11 বার এই মন্ত্রটি জপ করতে হবে। এবং যদি 11 বার, মিনিমাম 11 বার জপ করুন, না হলে 108 বারও জপ করতে পারেন, বা আপনি সময় দেখে 5 মিনিট, 10 মিনিট, কোনো আপনার ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু মিনিমাম 11 বার আপনাকে জপ করতে হবে। তো মঙ্গলবার দিন সেই ঘটিটি আপনি রেখে দিলেন পুজো স্থানে, সেখানে একটি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালালেন এবং ধূপকাঠি জ্বালালেন, জ্বালানোর পর সেখানে আপনি বসে আপনাকে বলতে হবে, জপ করতে হবে, শ্রী হনুমতে নমঃ, শ্রী হনুমতে নমঃ, শ্রী হনুমতে নমঃ, এইভাবে আপনি জপ করলেন। জপ করার পর আপনার যে ইচ্ছাটি পূর্ণ হওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, যে স্বপ্নটি পূর্ণ হওয়ার জন্য চেষ্টা করছেন, এক প্রকার বলতে গেলে আপনার যা চাই সেই জিনিসটিকে আপনি পজিটিভ প্রেজেন্ট টেন্সে আপনাকে ভাবতে হবে। অর্থাৎ যদি আপনার উন্নতি চাই, আর্থিক উন্নতি চাই,
আপনাকে মনে মনে ভাবতে হবে যে আমার অর্থের উন্নতি হয়ে গেছে। যদি আপনার বাড়িটির কোনো প্রবলেমের ক্ষেত্রে উন্নতি করতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে আমার এই সমস্যার সমাধান হয়ে গেছে। অর্থাৎ এক প্রকারে আমি একটি উদাহরণ দিচ্ছি, যে জিনিসটি আপনার চাই সেই জিনিসটিকে আপনি প্রেজেন্ট টেন্সে আপনাকে ভাবতে হবে যে আপনার কাজটি হয়ে গেছে। এরপর সেই ঘটিতে থাকা জলটি আপনি নিয়ে আপনার বাড়িতে চারিদিকে আপনি সেটিকে বাড়ির ভিতরে ছিটিয়ে দিন, এবং কিছু জল আপনি সবাই বাড়িতে যারা যারা সদস্যগণরা আছে সবাইকে খেতে দিন। অন্যথা আপনার জল যেখানে আপনি জল স্টোর করছেন, যেখানে আপনার ফিল্টার আছে, যেখানে বাড়িতে জলের ফিল্টার, সেই জলের ফিল্টারও আপনি ঢেকে সেটিকে ঢেলে দিতে পারুন। অর্থাৎ এই কামটি করুন, জলটিকে নিয়ে বাড়িতে ছিটাবেন, সামান্য একটু জল সবাইকে খেতে দিন। এই কাজটি হয়ে গেল সেকেন্ড ডে। দ্বিতীয় দিন অর্থাৎ বুধবারে, বুধবারে কি করতে হবে? প্রসেস সেম প্রসেস আপনাকে করতে হবে। এইভাবে ঘটি ভর্তি জল রাখতে হবে, সেখানে প্রদীপ জ্বালাতে হবে, ধূপকাঠি জ্বালাতে হবে, এবং সেটি করার পর আপনাকে শুধু মন্ত্রটি আপনাকে পরিবর্তন করতে হবে। বুধবারে আপনাকে মন্ত্র হবে ওম দাম দুর্গায় নম, ওম দাম দুর্গায় নম, ওম দাম দুর্গায় নম। এটি হয়ে গেল বুধবার। বুধবার এই কাজটি করার পর সেম সেই জলটিকে ছিটাবেন, সবাইকে খাওয়াবেন সেই জলটি। ঠিক বৃহস্পতিবারে আপনাকে আবার সেম প্রসেসে কাজ করতে হবে, এবং সেই ঘটিতে আপনি জল রাখলেন পুজো ঘরে, সেখানে আপনি ধূপকাঠি প্রদীপ জ্বালালেন, আপনার যা স্বপ্নটি সেটি প্রেজেন্ট টেন্সে আপনি ভাবলেন, প্রেজেন্ট হিসাবে আপনার কাজটি হয়ে গেছে এইভাবে ভাবলেন। এরপর আপনাকে মন্ত্রটি চেঞ্জ করতে হবে বৃহস্পতিবারে, শ্রী গুরু দেবায় নম, শ্রী গুরু দেবায় নম, শ্রী গুরু দেবায় নম। এইভাবে বৃহস্পতিবারও আপনাকে এই কাজটি করতে হবে। তিন দিন এই কাজ করার পর দেখবেন আপনার জীবনে কীভাবে সুন্দর এক পরিবর্তন হতে চলছে, আপনার ভাগ্যোদয় হয়ে যাবে, এবং জীবনে আপনি যে জিনিসটির জন্য আপনি আশা করছিলেন, যে স্বপ্নটি পূর্ণ করার জন্য আপনি চাইছিলেন, সেই জিনিসটিও আপনার সম্পূর্ণ হবে, বাস্তব হবে। অর্থাৎ আপনার স্বপ্নটি পূর্ণ হবে, আপনার যদি কোনো সমস্যা আছে সমস্যাগুলি সমাধান করার আপনি রাস্তা খুঁজে পাবেন। এক প্রকারে ওভারঅল এই তিন দিন কাজটি করার পর আপনার ভাগ্যোদয় হতেই হবে, আপনার ভাগ্যোদয় হবেই হবে। তো এই কাজটি আপনাকে কবে করতে হবে? প্রথম মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার প্রতি মাসে আপনাকে এই কাজটি করতে হবে। দেখবেন জীবন কীভাবে সুন্দরভাবে আপনার জীবন পরিবর্তন হচ্ছে, আপনার জীবনে কোনো বাধা থাকবে না। অর্থের অভাব, বাড়িতে যদি কেউ এমন রয়েছে যাদের সন্তানের অভাব, সেই সন্তানের অভাব, বাড়িতে থাকা প্রতিটি সমস্যা, আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা, সকল কিছু এক এক করে আপনার জীবন থেকে সুন্দর করে সেইগুলি বানানোর জন্য, সেই স্বপ্নগুলি পূর্ণ করার জন্য আপনি রাস্তা খুঁজে পাবেন। তাই কাজটি করুন, কাজটি করলে শুভফল অবশ্যই পাবেন এবং জীবন আপনার অনেক ভালো হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।